Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজ আমরা ছয়টি কালেমা সুন্দর করে শুনব এবং শিখব। এরকমও মুসলিম রয়েছেন যারা কখনো ছয়টি কালেমা একসাথে শুনেন নাই, তাদেরকে আমি বলবো যে এই ছয়টি কালেমা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি আজকে শুনবেন যে ছয়টি কালেমার উপরে আমাদের কী করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। যদি কালেমাগুলি আপনারা সবগুলো নাও শিখতে পারেন, যদি শোনেনও, তারপরও কিন্তু আপনি অসংখ্য সওয়াব পাবেন এবং আপনার ঈমান কিন্তু আস্তে আস্তে মজবুত হতে থাকবে। আজ আমরা ছয়টি কালেমা শুনব এবং শিখব। কয়টি কালেমা শুনব এবং শিখব? ছয়টি। কয়টি কালেমা শুনব এবং শিখব? ছয়টি। হ্যাঁ, কয়টি কালেমা শুনব এবং শিখব? ছয়টি। কয়টি কালেমা? ছয়টি। হ্যাঁ, কয়টি কালেমা? ছয়টি। হ্যাঁ, ছয়টি কালেমা শুনব এবং শিখব, সুন্দর করে, ঠিক আছে? তো আসুন আমরা সুন্দর করে শুনি এবং শিখি। আমি এক এক করে ছয়টি কালেমায় সুন্দর কণ্ঠে আপনাদেরকে বলবো, আপনারা যারা শিখতে পারেন শেখার জন্য চেষ্টা করবেন, নাও শিখতে পারলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ছয়টি কালেমা আপনি জীবনে একবার হলেও শুনুন, আপনার জীবন হয়তো আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করে দিতে পারে। প্রথম কালেমার নাম হচ্ছে কালেমা ই তাইয়িবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, দ্বিতীয় কালেমার নাম হচ্ছে কালেমা ই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, তৃতীয় স্টেপের কালেমার নাম হচ্ছে কালেমা ই তাওহীদ। কালেমার নাম কি? তাওহীদ। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। চার নম্বর কালেমার নাম হচ্ছে কালেমা ই তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহদি আল্লাহু লিনূরিহি মান ইয়াশা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়িন। পাঁচ নম্বর কালেমার নাম হচ্ছে ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়াসিফাতিহি وَقَبِلْتُ جَمِيعًا أَحْكَامِهِ
wa arkani wa arkani. 6 নম্বর কালেমার নাম হচ্ছে ইমানে মুফাসসাল ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত ওয়াল বাআসি বাদাল মাউত. হ্যাঁ দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এখান থেকে আপনারা 6টি কালেমা সুন্দর করে শুনবেন এবং আশা করি শেখার জন্য চেষ্টা করবেন, প্লাস প্রতিনিয়ত পড়ে আমল করার জন্য চেষ্টা করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।